মা এত আদর যত্ন মায়ের মমতা জীবনে আমরা জানতাম না মা আমরা বাপের কাছে পেয়েছি মমতা বাপকে মেরে দিয়েছে মা গো আমরা তোমার দুই সন্তান টেনশন নিও না মেয়েটা চোখের পানি পুছায়া খাবার মুখের মধ্যে ভরে দিচ্ছে বাটারা টেনশন নিও না খেয়ে দে তোমরা আরাম করবা রাত্রিবেলা হবে তোদেরকে নিয়ে আমি মদিনার রাস্তা দেখিয়ে দেব বলি সুবহানাল্লাহ আই রে মা কারনা আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে শোনো গো তোমার বাড়িতে তোমার মা বাপ জিন্দা আছে তুমি তোমার মা বাপকে ভাত না দিয়ে যদি তুমি আমার কাবা ঘরে এসে বারবার সেজদা করো তওয়াব করো আমি আল্লাহ পাক তওয়াব কবুল হবে না সেজদা কবুল হবে না তোমার মা বাপ যদি থাকে নারাজ হাজির হজ হবে না আগে মা বাপকে রাজি করো মা বাপকে খুশি করো তারপর আমি আল্লাহ রাজি হয়ে যাব বলি সুবহানাল্লাহ কিতাব লিখি ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা সন্তানেরা রে তোমরা মা বাপের প্রতি এসান করো আমি আল্লাহর কাছে দোয়া করো রব্বির হাম হুমাই কামা রব্বায়ানি সাগিরা আল্লাহর কাছে দোয়া করো নিজের নিজের সন্তান নিজের পিতা মাতার জন্য রব্বির হাম হুমাই কামা রব্বায়ানি সাগিরা আমি আল্লাহ পাক মেহেরবান তোমার মা বাপের নরম বিছানার ব্যবস্থা করে দেব টেনশন নাই আমি আল্লাহ যদি সন্তান সন্ততি নিজের পিতা মাতার জন্য দোয়া করে আমি আল্লাহ আগে দোয়া কবুল করি মা বাপ যদি সন্তান সন্ততির জন্য দোয়া করে আমি আল্লাহ ওই দোয়া বর্জন করি না কবুল করে নি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার দেখুন বেরাদার মা কার নাম ওই মা দুই বাচ্চাকে জড়িয়ে নিয়ে খাবার দাবার খাইয়ে দিয়ে নিজের দুইটা রুম ছিল অপর রুমে এক নির্জন জায়গায় কুঠির ভেতরে বাচ্চা দুইকে শুইয়ে দিল বাবুরা তোমরা আরাম করো টেনশন নাই বাচ্চা দুই জড়িয়ে আর কাঁদে না বলে ভাই আল্লাহ আমাদের মা পেয়ে গেছি আল্লাহ একবার মা থাকতে আর টেনশন নাই হাই রে মা কার নাম মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না কখনো দিও না এ মায়েরই মত আর কে হয় না মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মুখের হাসে হাসে আর কুরসি হাসে আর কুরসি মায়ের মুখের হাসে হাসে আর কুরসি হাসে আর কুরসি এই মায়ের পাক এ মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা মায়ের দিল তে ব্যথা কখনো দিও না কখনো দিও না আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে টাকা পয়সা বিবি বল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাস
আসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। আমি এই পবিত্র মাহফিলের মধ্যে 11 জন বাপ 11 জন মা দেখতে চাই পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে। বেরাদার এই পবিত্র মাহফিল জেগেছে মসজিদের জন্য না মাদ্রাসা? এ কোহল পা তাগর মজালে কোহল পা তাগর মজালে আদর করে গোসল দিয়ে আতর গোলা কপুর দে মরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মরে সজনী তোরা আমি যাব আপন বাড়িতে। 100 টাকা দিয়েছে আরেকজন, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2000 যদি ভারী হয় মাত্র 1000টা করে টাকা। 11টা মানুষ বলেছিলাম, হতে পারে কেউ যে আমি দিলাম 1000 মেয়াদের দিকে ফ্রি ফ্রি টাকা, আল্লাহ একবার ছিল 500, আল্লাহ কোন দিন যে 1000 হবে। লাগে না কত হিরং কের কত কাপড় কত হিরং কের কত কাপড় কিছুই ভালো লাগে না সাদা কাপড় পরিয়ে দে মরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মরে সজনী তোরা। 200 টাকা 1000 চাইছি তো 200 ভুট্টা বের করতেন আমটার দিতে হবে না? সুবহানাল্লাহ, যাই হোক আল্লাহ পাকের রহমত অশেষ নিয়ামত আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। মাছ চাষ করে একটা মানুষ মাছের কি অসুবিধা হবে না? ওই 2 বিঘা পুকুর না হয়ে যদি ধান ভুট্টা হতো তাহলে ফের দিতেন? তাহলে তো মাছও দিতে হবে। বাড়িতে এ কাঁচা লঙ্কার গাছ লাগিয়েছেন তো ইয়ার কি দিতে হবে না? একেও দিতে হবে 10টাতে একটা। মাথা খারাপ বিরাদার, সুবহানাল্লাহ। যাই হোক সেদিকে যাচ্ছি না, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। তবে অসুর জাকাত মুসলায় 1-2-5 হাজার উপদি দিয়েছে, যে যা সানিয়ে দান দিয়েছে আশা পুরা করো, খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ জান্নাতে ভরো, পেনশন লেবাস আসবাব পত্র জান্নাতি বানাও মাবুদি গো, প্রত্যেকের ঘরে ঘরে বরকত দিয়ে দাও, আফত বালা মুসিবত থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পারাপড়োশী আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারে তৌফিক দিয়ে দাও, না মরা পর্যন্ত ঈমানদার বানায় রাখ, মরার সময় কল মানসিক করিও, কোরআন হাদিস মোতাবিক।